তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন এই সেতু বিপর্যয় কাণ্ডে। তিনি বলেছেন নকশায় প্রচুর ভুল ছিল এবং যে কথা রাজ্য সরকারকে জানানো হয়েছিল, কিন্তু ততক্ষণে 60% কাজ হয়ে গিয়েছে, বিপুল অর্থ খরচ হয়ে গিয়েছে, তাই কোনো পরিবর্তন করা সম্ভব হয়নি। ভয়ানক এই মন্তব্য, এই বিস্ফোরক মন্তব্য করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সাংসদ তিনি, তিনি বলেছেন ঘন্টা পরে তিনি মন্তব্য করেছেন এই উড়ালপুল তৈরির ক্ষেত্রে যে নকশা করা হয়েছিল সেই নকশায় প্রভূত ভুল ছিল এবং সেই ভুল পয়েন্ট আউট করা হয়েছিল রাজ্য সরকারের কাছে, তা দেখানো হয়েছিল, কিন্তু ততক্ষণে অনেকটা কাজ এগিয়ে গেছে, প্রায় 60%, সঙ্গে বিপুল অর্থের ব্যয় হয়ে গিয়েছে, তাই নতুন করে আর কিছুই করা সম্ভব হয়নি। নকশায় অনেক ভুল ছিল, জানিয়েছিলাম রাজ্য সরকারকে, একথাই বলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কিন্তু এত টাকা খরচ হয়ে গিয়েছিল, এত বেশি কাজ এগিয়ে গিয়েছিল, তখন আর পিছু হঠার কোনো উপায় ছিল না। সাধারণ মানুষের আপত্তি ছিল এই উড়ালপুল নিয়ে, ততদিনে অনেক টাকা খরচ হয়ে গেছে, ফলে কোনো আপত্তিকেই আমল দেওয়া সম্ভব হয়নি। সরকারকেই কাজ করায় তুললেন সংসদ দাবি বিরোধীদের। রাজ্য সরকারকে জানানো হয়েছিল দাবি করছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন নকশায় ভুল ছিল, সেটা ধরা পড়েছিল, সেটা জানানো সত্ত্বেও কোনোভাবেই ব্যবস্থা নেওয়া হয়নি, না হওয়ার কারণ 60% বেশি কাজ হয়ে গিয়েছিল এবং বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়ে গিয়েছিল ততক্ষণে, যার ফলে নতুন করে আর কোনো উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি, পিছু হটা সম্ভব হয়নি এই প্রজেক্ট থেকে। দোষারোপ পাল্টা দোষারোপের পালা যখন গতকাল রাত থেকেই, গতকাল একেবারে দুপুর থেকেই শুরু হয়ে গিয়েছে, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা পৌঁছে গিয়েছেন, একে অপরের দিকে আঙুল তুলছেন, তার মধ্যে অবশ্যই নতুন মাত্রা যোগ করল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য। সাত শতাংশ কাজ হয়ে গিয়েছিল বলে আর ব্যাক করা সম্ভব হয়নি, আর এই প্রজেক্ট থেকে হাত গুটিয়ে নেওয়া সম্ভব হয়নি, ভুল রয়েছে নকশায়, ভুল পদ্ধতিতে তৈরি হচ্ছে এই ব্রিজ, এটা জানার পরেও সুদীপ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সাংসদ নেতা, তিনি এই বিস্ফোরক মন্তব্য করেছেন। বিরোধীরা ইতিমধ্যেই বলতে শুরু করেছেন যে কার্যত সরকারকেই কাট করায় তুললেন সুদীপ ব্যানার্জি। শ্রেয়সী গাঙ্গুলি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, শ্রেয়সী ঠিক কি জানো এই বিষয়ে, কি বলেছেন সুদীপ বাবু, কোন ভুলের কথা মেনশন করেছেন? এলাকার সান্দর সুদীপ বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে থেকে এই ঘটনাস্থলে আসেন এবং তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে কিভাবে ঘটলো এই ঘটনা, তিনি কি মনে করছেন, তার পরিপ্রেক্ষিতে তার কিছু স্পষ্ট বক্তব্য ছিল যে বামফ্রন্টের আমলে এই ব্রিজ শুরু হয়েছিল এবং ব্রিজটা, তার অভিযোগ হচ্ছে ব্রিজটা একটা ভুল নকশা দিয়ে শুরু হয়েছিল, অর্থাৎ ওটা ব্রিজটা যে নকশাটা সেই নকশাটা ভুল ছিল এবং সেটা নিয়ে কিন্তু স্থানীয় মানুষের অভিযোগ ছিল। এক্ষেত্রে নির্দিষ্ট ভাবে তিনি সেই অভিযোগ পাওয়ার পরে তিনি সরকারকে জানিয়েছিলেন, কিন্তু সেখানে প্রশ্ন করা হয়েছিল যে তার দলে, যে তারই দল এই মুহূর্তে, এই মুহূর্তে এরা যে শাসন ক্ষমতায় রয়েছে, শাসক দল, সেই দল, ফলে সেই দল কেন তারা সেটা ব্যবস্থা দিল না। তিনি সেক্ষেত্রে বলেছেন নির্দিষ্ট ভাবে যেহেতু 60% কাজ হয়ে গেছিল, অর্থাৎ 60% কাজ হয়ে গেছিল ব্রিজের এবং 60% কাজ হয়ে যাওয়ার জন্য প্রচুর অর্থ ব্যয় হয়েছিল, ফলে সেই কারণে কিন্তু ব্রিজটা, এই এই ব্রিজটা রাস্তা বন্ধ করা হয়নি। অর্থাৎ তার জন্য সুদীপ বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে তারা জানতে, তারা দেখেছে, তাদের কিন্তু নিজেও এই বিষয়টা কনফিডেন্স যে এটা একটা ভুল একটা ব্যবসায় এই ব্রিজ হচ্ছিল। শ্রেয়সী আমাদের সঙ্গে থাকো, আবার ফিরছি আমরা তোমার কাছে। এই মুহূর্তে রাজ্যের প্রাক্তন পুর নগরোন্নয়ন মন্ত্রী অশোক ভট্টাচার্য আমার সঙ্গে রয়েছেন। অশোক বাবু, নকশায় প্রভূত ভুল ছিল, একটা ব্ল্যাক লিস্টেড কোম্পানি তাকে বরাদ্দ দেওয়া হয়েছিল, এই সমস্ত অভিযোগ উঠে আসে, কি বলবেন আপনি? মুশকিলটা হচ্ছে এরকম একটা দুর্ঘটনা হয়েছে, যে মর্মান্তিক দুর্ঘটনা, এতগুলো মানুষ মারা গেছে, এত মানুষ এখনো চাপা পড়ে আছে, এটা প্রায়োরিটি না পেয়ে, অগ্রাধিকার না পেয়ে আমাদের মুখ্যমন্ত্রী সহ শাসক দলের নেতারা কতগুলো অবান্তর কথা বলা শুরু করেছে। শুধু এটা জানিয়ে রাখছি আপনাদের মাধ্যমে, এই প্রজেক্টটি হচ্ছে জওয়াহরলাল নেহরু আরবান রিনিউয়াল মিশনের 2008 সালের সেপ্টেম্বর মাসে এই প্রজেক্টটি, এটা অনুমোদিত হয়েছিল। এই প্রজেক্টের তখন খরচ ছিল 153 কোটি টাকা, যার 53 কোটি টাকা এটা দিয়েছিল হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, আর বাকি টাকা স্টেট গভর্নমেন্ট, আর কিছু টাকা হচ্ছে KMDA দেওয়ার কথা। এই ব্রিজের কাজ করার শুরুতেই অনেক সমস্যা ছিল, দুটো বড় সমস্যা ছিল। একটা সমস্যা হচ্ছে এই রাস্তার নিচ দিয়ে অনেকগুলো ইউটিলিটি সার্ভিস ছিল, ইউটিলিটি সার্ভিস জল লাইন, সিএসসি লাইন,
আর হচ্ছে টেলিফোনের লাইন ছিল, এগুলোকে শিফটিং করার জন্য অনেক টাকা এর মধ্যে বরাদ্দ করা ছিল। অশোকবাবু, একটা একটা নির্দিষ্ট প্রশ্ন আপনার জন্য রয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে বলেছেন নকশায় যে প্রভূত ভুল ছিল তা রাজ্য সরকারের কাছে জানানো হয়েছিল, আপনারা ক্ষমতায় থাকাকালীন এরকম কোন তথ্য, এরকম কোন অভিযোগ পত্র পেয়েছিলেন? কোনদিন কেউ উনি তখন এমপি ছিলেন। এই প্রজেক্ট হচ্ছে টোটালি জেনুয়ারেন প্রজেক্ট, এবং একই সাথে শুধু এটা কেন একই সাথে স্যাংশন হয়েছিল। অশোকবাবু একটু সঙ্গে থাকুন, আপনাকে শোনাতে চাইবো কি বলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আমি সরকারি হিসেবকে আমার হিসেব বলে মনে করি, তারা যে রিপোর্ট দিচ্ছেন সেটাকে আপনারা গ্রহণ করুন। মৃত্যুর সংখ্যা আমার এলাকা হলে বলে দুর্ঘটনা হবে না তা তো নয়, দীর্ঘদিন ধরে হচ্ছে, বাম জমানায় হয়েছে। হিসেব শুনবে কতগুলো হিসেব বলি শুনুন, কোথায় কবে কি হয়েছে। কলকাতা শহরে 19 জুন 1989 নিউ মার্কেট আগুন লেগে বিধ্বংস হয়ে গেছিল, শেষ 11 জনের মৃত্যু হয়েছিল। 16 মার্চ 1993 বউবাজারে হাউস কোলাপস 69 জনের মৃত্যু হয়েছে। 28 জুলাই 1995 শরৎ বোস রোডে আবাসন শিবালিক ভেঙে পড়ে 16 জনের মৃত্যু হয়েছে। 28 ফেব্রুয়ারি মধ্য কলকাতার মলিন লেনে বাড়ি ভেঙে পড়ে 61 জন চাপা পড়ে তাতে মৃত্যু হয়েছে। 9 ডিসেম্বর 2011 ভয়াবহ অগ্নিকাণ্ডে 90 জনের মৃত্যু হয়েছিল দক্ষিণ কলকাতা আমরি হাসপাতালে। সুতরাং দুর্ঘটনা ঘটেই থাকে, তো দুর্ঘটনা কেন ঘটলো তার অনুসন্ধান হওয়া উচিত যথাযথভাবে, এবং দোষী ব্যক্তিদের শাস্তি হওয়া উচিত। সোজা কথা, সেগুলো সরকারের ব্যাপার, চিফ মিনিস্টার এ সম্বন্ধে সরকারি পদক্ষেপ কি তিনি তা বলেছেন, কিন্তু যে ব্রিজের অনুমোদন হয়েছিল সেটা প্রথম থেকে ভুল ছিল, তার জন্য সাধারণ মানুষের অভিযোগ। এই ব্রিজকে সম্পন্ন করার ব্যাপারে সাধারণ মানুষের কোনো আগ্রহ ছিল না। আমি নিজে এলাকার মানুষের এই অনুভূতির কথা দেখেছি, তাদেরকে আমি বুঝবার চেষ্টা করেছি বহুদিন ধরে। একটা সময় এমন কথা হয়েছিল যে এই পরিকল্পনা যেটা হয়েছে সেটার কিছুটা অংশ বাতিল করে দিয়ে বিশেষ বিশেষজ্ঞদের আনিয়ে এটাকে আবার রিমডেলিং করে নতুন করে তৈরি করা যায় কিনা, কিন্তু সেই তার সম্ভব হয়নি, কারণ 60%-এর মতন কাজ ইতিমধ্যেই বিস্তার সম্পন্ন হয়ে গেছে। আরে 40-50% কাজ হয়ে গেছে, এরকম একটা বুঝ করতে কত টাকা খরচ হয় জানো একটা রাজ্য সরকারের ওপর। সেই কোম্পানি তো তারপরে যে কাজগুলো করবে তার প্রতি তো তাদের তো একটা দায়িত্ব থাকবে। অ্যাক্সিডেন্ট যেখানে হোক পৃথিবীতে, আমি তোমার পৃথিবীর কথা বললাম, পৃথিবীর কোন কোন জায়গায় কত বড় বড় সেতু দুর্ঘটনা হয়েছে, হ্যাঁ এগুলো প্রশাসন ঠিক করে, এগুলো এমপি ঠিক করে। আপনারা যখন জানতেন যে ভুল ত্রুটি রয়েছে কেন আপনারা ঠিক করলেন? আমি ঠিক করার কি, আমরা মানুষের কথা সরকারের কাছে বলি, আমার আবার সরকার কি বাংলার মানুষের সরকার, মামাটি মানুষের সরকার, আমি তাদের জনপ্রতিনিধি, হ্যাঁ আমি জনপ্রতিনিধি, জনপ্রতিনিধি হিসেবে আমার যা বক্তব্য আমি সেখানে রেখেছি, কিন্তু রাজ্য সরকারের আর্থিক দিকটা দেখতে হবে। একটা 50% কাজ হয়ে যাওয়া শেষ, আবার নতুন করে ভেঙে পরিকল্পনা করবে, এত সরকারি আর্থিক ক্ষমতা অবশ্যই, সে তোমার মতে, আমার মতে নয়। আমার মতে হচ্ছে যে এটাকে যদি রিমডেলিং করা হতো তাহলে ভালো হতো। বামফ্রন্টের আমলে যে সংস্থাকে দিয়ে কাজ করানো হয়েছিল সেটা ঠিক হয়নি। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনলেন, অশোকবাবু আপনিও শুনলেন। সরকারকে জানানোর তিনি জানিয়ে দিয়েছিলেন, কিন্তু ততক্ষণে অনেক কাজ হয়ে গেছে তাই কিছু করা সম্ভব হয়নি। আপনি বলছেন আপনার সময় এরকম কোনো অভিযোগ জানানো হয়নি, তাহলে কি নিজের সরকারকে নিজের দলকে কাট করে তুললেন সুদীপ বাবু? অশোকবাবু আপনি আছেন? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আরো একবার চেষ্টা করব অশোক ভট্টাচার্য রাজ্যের প্রাক্তন পুর নগরোন্নয়ন মন্ত্রী তার সঙ্গে কথা বলতে। সুদীপ বন্দ্যোপাধ্যায় বললেন তিনি রাজ্য সরকারকে জানিয়েছিলেন, তবে তিনি এটাও মেনশন করতে ভুললেন না যে বাম আমলে যে কোম্পানিকে বরাদ্দ দেওয়া হয়েছিল তা আদৌ ঠিক হয়নি, কিন্তু সরকারের অনেক বেশি দায় বর্তে ছিল, কারণ 50-60% কাজ হয়ে গিয়েছে, তখন আর কাজ থামানো যায় না, সেইটুকু দায়িত্ব বোধ থেকেই সরকার কাজ চালিয়ে যাচ্ছিল, যার মাশুল দিতে হলো 25 জন সাধারণ মানুষকে প্রাণ দিয়ে।
সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি খুব স্পষ্ট ভাষায় বললেন নকশায় ভুল ছিল, মানুষের আপত্তি ছিল। তিনি নিজে সেই অভিযোগ জানিয়েছেন রাজ্য সরকারের কাছে, তার মতামত জনপ্রতিনিধি হিসেবে তিনি তুলে ধরেছেন, কিন্তু সরকারেরটাও দেখতে হবে কথা বললেন সুদীপ বাবু। কারণ ততক্ষণে 60% কাজ হয়ে গিয়েছে, বিপুল অর্থ ব্যয় হয়ে গিয়েছে, প্রচুর ব্যয় বহন করতে হচ্ছিল রাজ্য সরকারকে, তাই পিছু হঠার কোনো রাস্তা খোলা ছিল না। সেজন্যই এই ভুল থাকা এবং ভুল জানা সত্ত্বেও এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলেই 25টা লোকের প্রাণ গেল বেঘরে, সাধারণ মানুষ যারা কোনোভাবে এই সিদ্ধান্ত তার রূপায়ণ কোনো কিছুতেই যুক্ত ছিলেন না, সেই 25 জন মানুষ বেঘরে প্রাণ হারালেন। এবং রাজ্য সরকারের দায়িত্ব ছিল ভুল থাকা সত্ত্বেও এতটা কাজ হয়ে গিয়েছে সেটাকে শেষ করা, একথাই বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি তার সরকারকেই কাজ করায় তুললেন, মা মাটি মানুষের সরকারের কথা তিনি বলছিলেন, সেই সরকারকেই কার্যত কাজ করায় তুললেন। আরো একবার আপনাদের জানিয়ে দিই সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। তিনি উড়াল পুল বিপর্যয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন, কাট করায় তুলেছেন শাসক দল তৃণমূল কংগ্রেসকে এবং তার সরকারকে। তিনি বলেছেন ভুল ছিল নকশায়, জনপ্রতিনিধি হিসেবে সেই অভিযোগ পাওয়ার পর তিনি রাজ্যকে জানিয়েছিলেন, কিন্তু ততক্ষণে এত কাজ এগিয়ে গিয়েছিল, এত টাকা ব্যয় হয়ে গিয়েছিল, আর পিছু হঠার কোনো জায়গা ছিল না। সুদীপ বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক মন্তব্য করেছেন। গতকাল থেকে আমরা দেখছি রাজনীতির কারবারিরা পৌঁছে গিয়েছেন ঘটনাস্থলে, তারা একে অপরের দিকে আঙুল তুলছেন, দোষারোপ পাল্টা দোষারোপের পালা তো চলছিলই, চাপানোতরের মাঝেই অন্য মাত্রা যোগ করে দিলেন আজ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি কিছুক্ষণ আগেই আজ সকালে পৌঁছেছিলেন ঘটনাস্থলে, গ্রাউন্ড জিরোতে, যখন সংবাদ মাধ্যম তার কাছে জানতে চায় কি করে এমন হলো, কেন এমন হলো, সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন এই ব্রিজ নিয়ে শুরু থেকে সমস্যা ছিল, এই ব্রিজ নিয়ে সাধারণ মানুষের অভিযোগ ছিল, ব্রিজের নকশায় ভুল ছিল, এই অভিযোগ তিনি পেয়েছিলেন জনপ্রতিনিধি হিসেবে, সেই অভিযোগ তিনি রাজ্যের কাছে পৌঁছে পর্যন্ত দিয়েছিলেন, কিন্তু কোনোভাবেই কোনো সাড়া মেলেনি, সাড়া দেওয়া সম্ভব হয়নি, তার কারণ 60% বেশি কাজ হয়ে গিয়েছিল, 60% কাজ এগিয়ে গিয়েছিল এবং তার সঙ্গে বিপুল ব্যয় হয়ে গিয়েছিল, রাজ্য সরকারের দায় বর্তে ছিল এতটা কাজ এগিয়ে যাওয়ার পরে সেই দায়িত্ব নিয়ে কাজটাকে শেষ করে দেওয়া, কারণ ততক্ষণে রাজ্য সরকারের কোষাগার থেকে বহু টাকা বেরিয়ে গিয়েছে, যার মাশুল দিতে হলো 25 জন সাধারণ মানুষকে। সুদীপ বন্দ্যোপাধ্যায় যা বললেন তাতে কার্যত কাজ করায় উঠল তৃণমূল কংগ্রেসের সরকার, তার সরকার, দলকে অস্বস্তিতে ফেলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আরো একবার আপনাদের শোনাবো, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি, এক্ষুনি ফিরছি, সঙ্গে থাকুন।